আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতুর স্বাগতম কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজ তারই বিস্তারিত নিয়ে তার প্রতিবার আপনারা দেখছেন সম্পূর্ণ সাথে থাকবেন কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগত জন্য জানানো যাচ্ছে যে মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আগামী ষোলোই জানুয়ারি বা ষোলো তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে প্রবাসী বাংলাদেশি শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দূতাবাসে অনুষ্ঠিত হবে বয়স বেদে চার বছর বয়স থেকে শিশু কিশোররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে যথারীতি গ্রুপের সংখ্যা জানানো হলো যে আমি যথারীতি গ্রুপ শেয়ার করতেছি যেটা বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয় গ্রুপ ক চার থেকে সাত বছর বয়স হবে গ্রুপ খ আট থেকে দশ বছর বয়স হবে গ্রুপ গ এগারো থেকে চোদ্দ বছর বয়স হবে গ্রুপ ঘ পনেরো বছরের উপরের সবার জন্য এখানে গ্রুপ অনুযায়ী চিত্রাঙ্কনের বিষয়ে থাকবে যেটা বাংলাদেশের গ্রাম বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং স্বাধীনতার সংগ্রাম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দূতাবাসের পক্ষ থেকে ড্রয়িং বোর্ড এবং আর্ট পেপার সরবরাহ করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিশু কিশোরদের ড্রয়িং পেন্সিল সহ প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে উল্লেখ্য মুজিব বর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতার বিজয়ীদের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী পরিবারকে তাদের ছেলে মেয়েদের উক্ত চিত্রাঙ্কন অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয় যেটা দূতাবাস থেকে সবার প্রতি শেয়ার করে আজ তাদের ফেসবুক পেজ থেকে আপনারা যদি কুয়েতে পরিবার পরিজন বা ফ্যামিলির সদস্য নিয়ে থেকে থাকেন তাহলে আপনি চাইলে আপনার ছেলে সন্তান অংশগ্রহণ করতে পারেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রবাসে আমাদের সাধারণত সীমাবদ্ধ জীবনে যাপন করতে হয় সেক্ষেত্রে আপনার সন্তানকে আপনি এ ধরনের অনুষ্ঠানে যোগ দিয়ে আপনি তার মধ্যে বাংলাদেশ আমাদের মাতৃভূমি চেতনা আরও জাগিয়ে তুলতে পারেন সচেতন হন সতর্ক থাকুন আর শেয়ার করুন এই আপডেটটি যাতে করে কোন একজন প্রবাসী ভাই দেখে তার সন্তান পরিবার নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল দিয়ে রাখবেন যাতে করে আমরা কুয়েতের গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ